আপনাদের সিটের যে পরীক্ষা, সিটের পরীক্ষার আপনাদের প্রি অ্যাডমিট কার্ড এসে গেছে, অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডের এক্সাম সেন্টার কোথায় পড়েছে, আপনার যেটা অ্যাপ্লাই করেছিলেন এই ফর্মটা আপনার রিজেক্ট হয়েছে কিনা, অ্যাপ্রুভ হয়েছে, এই সব কিছু আজকে আপনি দেখতে পাবেন। তো চলুন দেরি না করে আমরা সরাসরি আপনাদের ডাইরেক্ট লাইভ দেখিয়ে দিই যে আপনারা কী করে চেক করবেন। আপনারা প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন সিটেট। এই দেখুন আমি গুগলে গিয়ে সিটেট টাইপ করলাম, ঠিক আছে। গুগলে গিয়ে সিটেট টাইপ করে আপনারা সার্চ বারে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন অপশন আছে, আপনারা প্রথম যেটা অপশন আছে এটাতে চলে যাবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এইভাবে আপনাদের একটা সাইট দেখাবে, এই ধরনের আপনারা পেজ অফিসিয়াল পেজে চলে যাবেন। এখানে একদম নিচে দেখবেন, এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মার্ক করে, এখানে দেখুন আছে কি ভিউ সেন্টার সিটি ফর সিটেট জুলাই 2024। তো এইখানে আপনারা কী করবেন, জাস্ট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে কিছু কনফিডেন্সিয়াল আপনাদের দেওয়ার জন্য বলবে, কী কী লাগবে এখানে দেখে নিন। অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, তারপর সিকিউরিটি পিন। সিকিউরিটি পিন বলতে আপনাদের এই যে নিচে যে দেওয়া আছে এই সেম জিনিসগুলো এখানে লিখতে হবে। তো আমি প্রথমে এগুলো একটু ফিল করে দিচ্ছি। তারপর দেখুন এখানে আমি আমার যেগুলা ফর্ম আছে সেগুলো আমি ফিল আপ করে দিলাম। তারপর এখানে আপনি সাবমিট বটনে ক্লিক করবেন। তো সাবমিট বটনে ক্লিক করার পর দেখুন আপনার কী ধরনের দেখাবে। এই দেখুন সাবমিট বটন যখন ক্লিক করবেন তখন আপনার এই ধরনের একটা সম্পূর্ণ পেজ আপনার চলে আসবে, ঠিক আছে। আপনি কোন কোন পেপারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনার এক্সাম সেন্টার কোথায় পড়েছে, কী কী সাবজেক্ট আছে, সবগুলো বিষয়ে আপনি এখানে পুরো ডিটেলস আপনার সেটা আপনি দেখতে পাবেন। আপনি চাইলে সেটাকে প্রিন্ট আউটও করে নিতে পারবেন। এখন এখানে দেখুন ক্লিয়ার বেব লেখা আছে যে আপনার যেটা ফাইনাল অ্যাডমিট কার্ড যেটা রয়েছে, ফাইনাল অ্যাডমিট কার্ডটা পরীক্ষার দুদিন আগে আপনি পেয়ে যাবেন। এটা শুধু আপনার যে ফর্মটা রিজেক্ট হয়েছে কিনা, অ্যাকসেপ্ট হয়েছে, তারপর এক্সাম সিটি কোন জায়গায় রয়েছে, এই দেখতে পাচ্ছেন এক্সাম সিটি বা এগুলো আপনারা পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন। তো আপনার এখনই এই জিনিসটা খুব তাড়াতাড়ি চেক করে নিন, ঠিক আছে ভাই। ধন্যবাদ। ইনফরমেশনটি কেমন লাগলো জানাবেন কমেন্টের বক্সে।